টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ে সকলের সামনে অপমানিত করায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী অভিমানী দশম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি পরিবারের। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহনগর এলাকার সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল এবছরের শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন সে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শিক্ষিকাদের কাছে। পরিবারের দাবি, তাকে সমস্ত ছাত্রীদের মধ্যে কান ধরে অভ্যস করানোর জন্যই অপমানিত হয়েছে সে, যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে। আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে এসে বাথরুমে গিয়ে অ্যাসিড খায় বলে জানা যায়। এরপরেই যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং পরিবারকে সমস্ত ঘটনা জানায়। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় গাড়ির মধ্যে মৃত্যু হয় স্কুল ছাত্রীর। তবে এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান পরিবার। তবে অভিমানী হয়ে অ্যাসিড খেয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। স্কুলে যাই, প্রথম পরীক্ষা দিতে যাই, বাড়ি থেকে যেমন যাই, পরশুদিন সকাল। আচ্ছা, শুক্রবার সকাল স্কুলে যাই। স্কুলে গিয়ে লেখা হয়ে গেছে আর 10 নম্বরের কোশ্চেনটা পারছে না। কোন স্কুলে পড়ে? শরৎকুমারী। কোন ক্লাস? শান্তিপুর শরৎকুমারী 10th class 10-এ পড়ে। আচ্ছা, টেস্ট পরীক্ষা ছিল? হ্যাঁ, টেস্ট পরীক্ষা ছিল। তারপরে কি হয়েছিল? তারপরে সব লেখা হয়ে গেছে, দিয়ে লাস্টে 10 নম্বরের কোশ্চেনটা পারছে না। যে হয়তো কারোর দেখে হয়তো করেছে, টুকলি হয়তো বান্ধবী দেখেই করেছে। করার পরে সাইড থেকে যারা মানে অপোজিট থাকতেই পারে, সবাই যে বান্ধবী তার তো কোনো মানে নেই, একজন দেখে সে আবার ম্যামকে বলে দেয়। সে তখন এসে, ম্যাম তখন এসে যাচ্ছে, তাই করে অপমান করেছে, হাত ধরে বের করে দিয়েছে, চুল ধরে টেনেছে। এই যে কথাগুলো বলছেন। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া News 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।